গত ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে যে ভিডিওটি নিয়ে আসবো সেটা লুব অয়েল সিস্টেম। তো আজকে আমরা সম্পূর্ণ লুব অয়েল সিস্টেমটি স্কাটা থেকে কিভাবে অপারেট করতে হয় এবং সম্পূর্ণ ডায়াগ্রাম দেখিয়ে দেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি তেলের লরি, যেখান থেকে আমাদের লুব অয়েল আনলোডিং পাম্পের সাহায্যে আনলোডিং করে আমরা ফ্রেশ লুব অয়েল ট্যাঙ্কে লুব অয়েল জমা করি। তারপর ফ্রেশ লুব অয়েল ট্যাঙ্ক থেকে লুব অয়েল সাপ্লাই পাম্পের মাধ্যমে সেটা নিয়ে যাই ইঞ্জিনে। ইঞ্জিনে নিয়ে যাওয়ার আগে এখানে একটা গোল দাগ দিয়ে দেখানো হয়েছে ফ্লো মিটার। আমরা কত পরিমাণ ইঞ্জিনে ফ্রেশ লুব অয়েল ইঞ্জিনে নিয়ে যাব সেটা এই ফ্লো মিটারে দেখা যাবে। ফ্লো মিটার হয়ে সরাসরি ফ্রেশ লুব অয়েল চলে যাবে ইঞ্জিনের সাম্পে। এখানে তিনটা ফ্লো মিটার দেখানো হয়েছে, আমাদের এখানে তিনটা ইঞ্জিন আছে, যার কারণে তিনটা ইঞ্জিনে তিনটা ফ্লো মিটার এবং তিনটা ফ্লো মিটার হয়ে তিনটা ইঞ্জিনে ফ্রেশ লুব অয়েল ঢুকতেছে। তারপরে এখানে দেখানো হয়েছে লুব অয়েল সেপারেটর মডিউল। সেপারেটর মডিউলের কাজ হচ্ছে লুব অয়েলকে ইঞ্জিনের সাম থেকে নিয়ে এসে এটা পিউরিফাই করে আবার ইঞ্জিনের সাম্পেই পাঠিয়ে দেওয়া। এখানে দেখানো হয়েছে লুব অয়েল ফিড পাম্পের সাহায্যে ইঞ্জিনের সাম্পে থেকে লুব অয়েল টেনে নিয়ে সেটা দিচ্ছে সেপারেটরের হিটারে। সেপারেটরের হিটারে যাওয়ার পর এখানে হিটিং হয়ে এর টেম্পারেচার বৃদ্ধি করা হয় এবং টেম্পারেচার বৃদ্ধি হওয়ার পর সেটা যায় সেপারেটর বোলের মধ্যে গিয়ে, এর মধ্যে যে ময়লা পানি থাকে সেগুলো সেপারেশন করে থ্রি ওয়ে ভালভ হয়ে আবার চলে আসে ইঞ্জিনের সাম্পে। এখানে থ্রি ওয়ে ভালভটা ইউজ করা হয়েছে এই কারণেই, যদি কখনো আমার ইঞ্জিনের সাম্প থেকে লুব অয়েল ড্রেন করতে হয় বা ইঞ্জিনের সাম্প খালি করতে হয় সেই সময় থ্রি ওয়ে ভালভটি ঘুরিয়ে সেপারেটরের ফিড পাম্পের সাহায্যে ইঞ্জিনের লুব অয়েল ড্রেন করে থাকি। এখানে যে স্টিম ইনলাইন দেখানো হয়েছে, স্টিম ইনলাইন দিয়ে হিটারে স্টিম আসার পর লুব অয়েলের টেম্পারেচার বৃদ্ধি করে কনডেন্স রিটার্ন হয়ে কনডেন্স ট্যাঙ্কে চলে যায়। আমার ইঞ্জিন যখন বন্ধ থাকে বা ইঞ্জিন চালু করার আগে আমার ইঞ্জিন টার্নিং করতে হয়, ইঞ্জিন স্লো টার্ন করে নিতে হয়। ইঞ্জিন স্লো টার্ন বা টার্নিং করার আগে আমাদের অবশ্যই লুব অয়েল প্রাইমিং পাম্প চালাতে হয়, যাতে আমার ইঞ্জিনে যে ঘূর্ণমান যন্ত্রাংশ আছে সেগুলো লুব্রিকেশন হয়ে যায় এবং ঘর্ষণের ফলে কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়। এই কারণে আমার প্রাইমিং পাম্প চালিয়ে ইঞ্জিনের সমস্ত ঘূর্ণন যন্ত্রাংশ লুব্রিকেশন করে নিতে হয়। এখানে প্রাইমিং পাম্প চালানো পর আমার এখানে লুব অয়েল কুলার আছে। ইঞ্জিন যখন বন্ধ অবস্থায় থাকে তখন লুব অয়েলের টেম্পারেচার কম থাকে, যার কারণে লুব অয়েলের কুলারে লুব অয়েল নিয়ে যাওয়া হয় না। উপরে যে থ্রি ওয়ে ভালভটি দেখা যাচ্ছে সেই থ্রি ওয়ে ভালভ হয়ে সরাসরি প্রাইমিং পাম্প সাম থেকে লুব অয়েল টেনে ইঞ্জিনের মধ্যে দেয় এবং সেখান থেকে সমস্ত ইঞ্জিনের ঘূর্ণমান যন্ত্রাংশে লুব অয়েল পৌঁছে যায়। তারপরে উপরে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে লুব অয়েল প্রাইমিং পাম্প যখন চলে এবং ইঞ্জিন টার্নিং করার প্রয়োজন হয় তখন আমার অল্টারনেটর সাইটে দুইটি বিয়ারিং আছে, একটিকে ড্রাইভিং বিয়ারিং এবং আরেকটিকে নন ড্রাইভিং বিয়ারিং বলে। তো আমার জ্যাকআপ পাম্প চালিয়ে এই দুই বিয়ারিং কে লুব্রিকেশন করে নিতে হয়। লুব্রিকেশন করার পর সেই লুব অয়েল আবার রিটার্ন চলে আসে ইঞ্জিন সাম্পে। ইঞ্জিন যখন চালু থাকে তখন আর আমার প্রাইমিং পাম্প চালু করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক বন্ধ থাকে এবং ইঞ্জিন ড্রাইভিং পাম্প চালু হয়ে যায়। ইঞ্জিন ড্রাইভিং পাম্প যখন চালু থাকে তখন ইঞ্জিন ড্রাইভিং পাম্প সাম্প থেকে লুব অয়েল টেনে নিয়ে অটো ডুপ্লেক্স ফিল্টারের মাধ্যমে আবার ইঞ্জিনে পাঠিয়ে দেয়। এ সময় যদি লুব অয়েলের টেম্পারেচার বৃদ্ধি হয়ে যায় তখন আমরা থ্রি ওয়ে ভালভটি ঘুরিয়ে লুব অয়েল কুলারের মধ্যে দিয়ে এর টেম্পারেচার কমিয়ে আবার ইঞ্জিনের ভেতরে লুব অয়েল নিয়ে যাই। আর এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে অয়েল মিস্ট ইলিমিনেটর, যার সাহায্যে ইঞ্জিনের মধ্যে লুব অয়েলের যে ভ্যাপার তৈরি হয় বা বুদবুদ আকার তৈরি হয় সেইগুলো টেনে নিয়ে বাইরে বের করে দেয় এবং যেটুকু লুব অয়েল ইলিমিনেটরের ভিতরে যায় সেগুলো আবার ইঞ্জিনের সাম্পে পাঠিয়ে দেয়। আমার ইঞ্জিনের সাম্প যখন ড্রেন করতে হবে তখন সেপারেটরের ফিড পাম্প চালিয়ে আমরা ইঞ্জিন থেকে লুব অয়েল টেনে নিয়ে থ্রি ওয়ে ভালভটি ঘুরিয়ে মেইনটেনেন্স ট্যাঙ্কের দিকে করে দেই। এতে কি হয়, আমার পাম্প সরাসরি লুব অয়েল সাম্প থেকে টেনে নিয়ে পাঠিয়ে দেয় লুব অয়েল মেইনটেনেন্স ট্যাঙ্কে। তিনটি তীরচিহ্ন দেখা যাচ্ছে, এই তিনটি ইঞ্জিন থেকে আমার লুব অয়েল ড্রেন করে মেইনটেনেন্স ট্যাঙ্কে নিয়ে আসা হয়। এবং আবার যদি আমার ইঞ্জিনের লুব অয়েল ভরাতে হয় তাহলে যদি আমাদের মেইনটেনেন্স ট্যাঙ্কে যে লুব অয়েল রাখা হয় সেটা যদি ইউজ করার মতো হয় তাহলে আমরা মেইনটেনেন্স পাম্প চালিয়ে আবার ইঞ্জিনে লুব অয়েল ফিল আপ করি। এ সময় আমরা কোনো ফ্লো মিটার দিয়ে লুব অয়েল নিয়ে যাই না, কারণ আমাদের এই লুব অয়েল আগে ফ্লো মিটার দিয়ে মেপে ইঞ্জিনের মধ্যে ঢুকানো হয়েছিল।
ইঞ্জিনে ইউজ করার মতো লুব অয়েলের অবস্থা না থাকে তাহলে সেই লুব অয়েলগুলো আমরা ট্রান্সফার পাম্পের মাধ্যমে ট্রান্সফার করে লুব অয়েল মেনটেন্যান্স পাম্পের মাধ্যমে লরিতে করে বিক্রি করে দেই। সেপারেটর থেকে লুব অয়েল সেপারেশন করার পর যে স্লাশ সৃষ্টি হয় সেই স্লাশগুলো চলে যায় সরাসরি স্লাশ ট্যাঙ্কে। আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে ভিডিওগুলো তো দেখার সুযোগ করে দিবেন। এরপরে ভিডিও নিয়ে আসবো ইঞ্জিনের কোনো একটি পার্ট নিয়ে।